একটা জিনিস দেখবেন, রণবীর সিং বিভিন্ন জায়গাতে দীপিকাকে ক্রেডিট দেয় যে তাদের বিয়ে হওয়ার পরবর্তীতে তার জীবন অনেক উন্নত হয়ে গেছে, সে অনেক সুন্দর একটা লাইফ এখন লিড করছে। সেম জিনিসটা বিরাট কোহলি আনুষ্কাকে ক্রেডিট দেয় যে বিয়ে হওয়ার পরবর্তীতে এই মহিলা তার জীবনে আসবার পর থেকে তার জীবনটা একদমই চেঞ্জ হয়ে গেছে, সেও অনেক পজিটিভ লাইফ লিড করছে। রণবীর কাপুর আলিয়ার ব্যাপারে এক দু জায়গায় এরকমই কথাবার্তা বলেছে, হয়তো এত বেশি ঘন ঘন রণবীর সিং বা বিরাট কোহলির মতন রণবীর কাপুর বলে না, কিন্তু তাকেও আমি বিভিন্ন জায়গাতে বলতে শুনেছি। সেম জিনিসটা কদিন বাদে দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা করছে কিয়ারার ব্যাপারে, সেও খুব পজিটিভ কথাবার্তা বলছে। অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, জীবনের সঠিক সময় বিয়ে করে নেওয়াটা প্রচণ্ড বেশি দরকারি, পুরুষ মানুষের নারী সঙ্গটা প্রচণ্ড বেশি দরকারি, কারণ নারী সঙ্গটা পুরুষ মানুষকে ম্যাচিওর করে। আদারওয়াইজ একটা মানুষ ইমম্যাচিওর থেকে যাবে, সঠিক সময় বিয়ে না হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আজকে শাহরুখ বা আমিরের ফ্যানরা যদি বলাবলি করেন যে আমাদের সুপারস্টাররা কোনোদিন এই ধরনের বাজে গানে, এই ধরনের আউটডেটেড গানে, এই ধরনের বিচ্ছিরি নাচ নাচবে না, তাদের সেন্সিবিলিটি অনেক বেশি ভালো সালমানের থেকে, দেখুন এই কথাটা বলার কোনো যুক্তিই নেই। ফ্যানরা যদি এই কথা বলেন তারা ভুলটা করছেন, তার কারণ শাহরুখের বিয়ে হয়েছে, ফলত সে নারী সঙ্গ পেয়েছে, সে কী করে এরকম ইমম্যাচিওর কাজ করবে, তার পক্ষে তো করাই সম্ভব না। সালমানের তো হয়নি বিয়ে, সেই কারণে সেটা করে ফেলছে। আমিরের তার তো একাধিক বিয়ে হয়েছে, যে কারণে দেখুন সবচেয়ে বেশি সেন্সিবল এই তিন খানের মধ্যে সে ইন টার্মস অফ স্ক্রিপ্ট সিলেকশন। আচ্ছা, ফলত যাদের বিয়ে হয়ে গেছে তাদের সঙ্গে সালমান খানের তুলনা করে কোনো লাভ নেই। সালমান খান অনেকবার চেষ্টা করেছেন, তার হয়নি। যদি হয়ে যেত সেক্ষেত্রে এই ধরনের গান আমরা হয়তো কোনোদিন পেতামই না, সেক্ষেত্রে হয়তো আমরা অনেক সুন্দর গান পেতাম, সেখানে অনেক সুন্দর করে সালমান নাচতেন, সালমান হয়তো ঋত্বিকের মতন করে নাচতেন বা আল্লু অর্জুনের মতো করে নাচতেন। আচ্ছা, আল্লু অর্জুন বলতে মনে পড়ে গেল, লাস্ট যে গানটা ছিল সিটি মার সিটি মার সিটি মার, আমি ভেবেছিলাম সালমানের ক্যারিয়ারে ওটাই বোধ হয় সবচেয়ে খারাপ গান, কিন্তু এখন দেখছি ওটাকে ছাপিয়ে গেল এই গানটা। এই গানটা মানে আরও বেশি ট্র্যাশ। 95 সালে বা 2000 সালে যে ধরনের গান হতো এটা ঠিক সেই ধরনের একটা গান হয়ে গেছে। মিউজিক বলুন, লিরিক্স বলুন, যেরকমভাবে সালমানকে নাচানো হয়েছে, যেভাবে ভিডিওটা করা হয়েছে, মানে সালমানের ডান্স স্টেপসগুলো তো একেবারে খাজার খাজা, মানে সালমানের ডান্স স্টেপসগুলো এমনিতেই বাজে, তার মধ্যে কোরিওগ্রাফিটাই বাজে, তার মধ্যে সালমান আরও বাজেভাবে নেচেছে, ওটাকে অন্য কেউ নাচলে হয়তো আরও বেটারভাবে নাচতেন। সালমান একেবারে মানে নাচছেই না, এটাকে নাচ বলেই না। এই যে একটা মারাত্মক এদের বিশ্বাস যে আমি স্ক্রিনে আছি মানে মানুষ আমাকে দেখবে, আমি যাই ট্র্যাশ করি না কেন, আমি হেগে ফেলি, নাচি না নাচি কিছু যায় আসে না, মানুষ আমাকে দেখবে, এই বিশ্বাসটা মারাত্মক বিশ্বাস, এটাকেই কনভিকশন বলে। এই জায়গা থেকে কিন্তু দেখুন এইটার একটা খারাপ দিক আছে যেটাই গানে দেখা যাচ্ছে, আবার এটার একটা ভালো দিকও রয়েছে, কিন্তু এটা আমি সিরিয়াসলি বলছি, এটা মজা করছি না, এটা একটা ভালো দিক কিন্তু এটাই যে ওরা এই সমস্ত উল্টোপাল্টা গাড়ি ঘুরছে, ভিলেনকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, লরি উড়িয়ে দিচ্ছে, এই সব কিছু ওরা ওই কনভিকশনের জায়গা থেকে যে আমি করছি মানে লোক দেখবে, বিশ্বাস করবে। তো এটার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই রয়েছে। মিউজিক ডিরেক্টর কে? ব্যাড অ্যাস রবি কুমার, মানে হিমেশ রেশমিয়া। জিন তুফানো মে তুম জেসো কে ঝোপড়ে উড় যায় করতে হ্যায়, হাম উনি তুফানো মে আপনে কপড়ে সুখায় করতে হ্যায়। এই ভদ্রলোক অভিনয় করবে না গান করবে এটা নিয়ে এখন এনার ধারণা ক্লিয়ার নয়। তো যাই হোক, বাকি গানগুলো এই সিনেমার কীরকম হবে মোটামুটি বুঝতে পেরেই গেছি নামটা শুনে, এবং তিনি রানু মণ্ডলকে দিয়ে যদি একটা গান গাই দেয় তাহলে একেবারে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। মিউজিক ডিরেক্টর ফাউ তো ফাউ, মহা ফাউ হচ্ছে ডিরেক্টর ফারাদ সামজি, আপনারা প্রত্যেকেই চেনেন। বাচ্চান পাণ্ডে দিয়ে আকশার কেরিয়ারের ডাউনফলটা শুরু করেছিল, এবার সালমানেরটাও শুরু করবার চেষ্টা রয়েছে তার, কিন্তু সে সফল হবে না, কারণ টাইগার 3 এসে সালমান খানের কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে চলে যাবে, একদম শিওর শট। মানে এই ছবিটা যে কি হতে চলেছে, কারণ ফারাদ সামজি হচ্ছে বলিউডের রাজা চন্দ। সামজি তো একটা পিওর বলদা বটেই, সামজির পাল্লায় পড়ে সালমান খান ওই গোটা ছবি জুড়ে বলদামও করেছে। আমার তো এই গানটা দেখে এখন সেটাই মনে হচ্ছে, সালমান খানের যে লুক, ওরে বাপরে বাপ, এই গোটা ছবিটা যে কিভাবে দেখে শেষ করবো হলে গিয়ে আমি সেটাই এখন বুঝে পাচ্ছি না। সালমান খান মানে কোনোদিন ভাবিনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, অনন্ত জলিলের কথা মনে পড়ে যাচ্ছে সালমান খানকে এই গানে দেখে। খালি নাচছে দেখুন মাথাটা গরম হয়ে যাবে, মনে হচ্ছে পাছায় কেউ গুলি করেছে, ওই জন্য এরকম করছে। লাদাখে যেখানে শ্যুট হয়েছে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওরাও বসে বসে বোধহয় কাঁদছিল,
যেগুলো এটা কি করছে ভাই, যশ চোপড়া এখানে এসে জব তক জান শুট করে গেছে, কিছুদিন আগে আমির খান এসে তুরকালিয়া শুট করে গেছে। তুরকালিয়া গানটা শুনুন, হ্যাঁ লাল সিং চাড্ডা আপনার সিনেমাটা ভালো লাগুক খারাপ লাগুক, তুরকালিয়া গানটা গিয়ে শুনুন কি অসাধারণ একটা গান। এইখানে এসে সালমান খান পায়ের এরকম এরকম স্টেপ দিচ্ছে, কি হচ্ছে ওইগুলো ভাই? আর পূজা হেগড়ে তার একেবারে কপালটাই মানে ভাবুন জাস্ট, প্রভাস 43 বছর বয়স কিন্তু দেখতে 55 হয়ে গেছে। যাই হোক, তো তার সঙ্গে তাকে করতে হলো একটা ছবি, নাম ছিল রাধেশ্যাম, ওয়ার্ক করেনি বক্স অফিসে। তার পরবর্তীতে বিস্ট বিজয়, তার বয়সটা হচ্ছে 48, প্রভাস হচ্ছে দাদা, কাকা হচ্ছে বিজয়, এবারে একেবারে জেঠুর সঙ্গে সালমান খান 58 বছর বয়স। এবারে তার সঙ্গে যে ছবিটা করছে সেই ছবিটাও বোধহয় বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। পূজা হেগড়ের কোনো দোষ নেই, কিন্তু তাকে এইভাবেই ইউজ করা হয়। ও বেচারা যায় নাচে কাজ করে নিজের মনে কপাল। যাই হোক, এটা ছিল আমার মতামত এই গানটা সম্পর্কে। আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা একটু সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।